নমস্কার, জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শোনাব এমন এক মহান গায়কের কথা যার কণ্ঠ দু দশক ধরে মাত করেছিল সমস্ত ভারতবাসীকে। একাধিক ভাষায় কয়েক হাজার গান রেকর্ড করেছেন তিনি, কিন্তু ধীরে ধীরে গানের জগৎ থেকে হারিয়ে যায় সেই কণ্ঠ, সে স্মৃতির অতলে তলিয়ে যায়। আসলে উদীয়মান সূর্যকে সবাই প্রণাম করে, অস্তনীতকে কেউ মনে রাখে না। শোনাব মোহাম্মদ আজিজের কথা। মোহাম্মদ আজিজের পুরো নাম সৈয়দ মোহাম্মদ আজিজ উন নবী। জন্ম 1954 সালের 2 জুলাই উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। ছোট থেকেই গান শুনতে ভালোবাসতেন, বিশেষ করে মোহাম্মদ রাফিকের কণ্ঠ তাকে আকর্ষিত করত। আর গান শুনতে শুনতে মনের মধ্যে কোনো এক অজান্তে গায়ক হওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল। শুনে শুনে গান মুখস্থ করে পাড়ার ফাংশন বা কোনো এক অনুষ্ঠানে গান গাইতেন। কোথা না শিখেও শুধুমাত্র শুনে গান গিয়ে পুরস্কার জয় করে বাড়ি ফিরতেন। স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাম থেকে কলকাতায় পা রাখলেন, কয়েকজন ওস্তাদের কাছে গানের তালিম নিলেন, তারপর গায়ক হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে ঘুরতে শুরু করলেন। প্রথমে বিভিন্ন ফাংশনে গাওয়ার পাশাপাশি বার এবং রেস্তোরাঁতেও গান গাইতেন। এইভাবেই নিজের পেট চালিয়েছেন দীর্ঘ কয়েক বছর। কয়েক বছর কেটে যাওয়ার পর কলকাতায় তেমন কিছু উন্নতি না হওয়ায় তিনি বোম্বে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাড়ি থেকে প্রথমে আপত্তি ওঠে। তিনি বাবাকে জানান, 2 বছরের মধ্যে যদি না কিছু করতে পারি তাহলে ফিরে আসব। বাবার অনুমতি পাওয়ার পর উঠে বসেন বোম্বে যাওয়ার ট্রেনে। সেই ট্রেনে ভর করে গায়ক হওয়ার স্বপ্নকে অন্য উড়ানে নিয়ে গেছিলেন তিনি। কিন্তু মায়ানগরে পৌঁছে স্বপ্ন যেন বাস্তবের হানাতে ভেঙে যেতে লাগলো। হাতে জমানো কিছু টাকা নিয়ে এসেছিলেন, প্রযোজক পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলেন, সঙ্গীত চালকরাও তাকে ফিরিয়ে দিতেন। কিন্তু মোহাম্মদ আজিজ হার মানেননি। সঙ্গীত পরিচালক উষা খালনা এবং কান্নানজি আনন্দজি কিছু অল্প বাজেটের ছবিতে মোহাম্মদ আজিজকে দিয়ে গান গাইয়েছিলেন, কিন্তু তাতে পায়ের তলার মাটি শক্ত হচ্ছিল না। অন্যদিকে সঙ্গীত পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তখন সংঘর্ষ করছিলেন অন্য মালিক। তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক মনমোহন দেশির মার দিয়ে সঙ্গীত পরিচালনায় কাজ পান। বন্ধু মোহাম্মদ আজিজকে সেখানে সুযোগ দিয়েছিলেন। সেই গান হিট হওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি মোহাম্মদ আজিজকে। যদিও গানটি গাওয়ার কথা ছিল কিশোর কুমারের, কিন্তু মনমোহন দেশাইয়ের সঙ্গে কিছু সমস্যার কারণে তাকে কিছুতেই রাজি করা যায়নি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বলিউডে নিজের জমি শক্ত করেছিলেন মোহাম্মদ আজিজ। তারপর অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, গোবিন্দা, অনিল কাপুর থেকে সালমান খান, প্রত্যেকের জন্য নিজের কণ্ঠ দিয়ে গানের ডালি সাজিয়েছিলেন তিনি। সঙ্গীত পরিচালক স্বপন জগমোহন মোহাম্মদ আজিজকে দিয়ে জ্যোতি ছবিতে প্রথম বাংলা গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। 90-এর দশক শুরু হয়ে যাওয়ার পর কুমার শানু, উদিত নারায়ণ এবং আরও কিছু সময়ের পর সোনু নিগমের যুগ শুরু হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান মোহাম্মদ আজিজ। সিনেমাতে গান গাওয়ার সুযোগ তিনি আর তেমনভাবে পেতেন না, তবে বাংলা উড়িয়া মিলে একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়েছিলেন। একই সঙ্গে টেজ শো চালিয়ে গিয়েছেন দীর্ঘদিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাই সুগারের রুগী হয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও গান গাওয়া ছাড়েননি। 2018 সালের 27 নভেম্বর মুম্বাই থেকে কলকাতা আসার পথে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন তাকে দেখার মতো সেই সময়ে কেউই ছিল না। কিছু বুঝে ওঠার আগেই এই দুনিয়া ছেড়ে সুরের ভবনে পাড়ি দেন মোহাম্মদ আজিজ। তিনি আজ আর নেই, কিন্তু তার সুরেলা কণ্ঠ অমর করে রেখে গিয়েছে মোহাম্মদ আজিজকে। এই ভিডিওর মাধ্যমে মহান শিল্পীকে জানাই প্রণাম। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।